দুপুরবেলার গরমে পেট চুই চুই অবস্থায় একদম খিদে কাতর হয়ে চলে আসলাম আমরা বসন্ত ভোজনালয়ে। ঢুকে মেনুটা দেখেই অর্ডার দিয়ে দিলাম চটপট চারজনের জন্য। দুদিকে ক্যামেরা ঘুরতে রাজু কিরকম লজ্জা পাচ্ছে দেখো। এই আমরা চারজন এখন আছি বসন্ত ভোজনালয়ে। এই আমার পাশে আছে সায়ন, আর এই হচ্ছে পুন্ডু। চারপাশে সবাই খেতে বসেছে এবং আমি চট করে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই হচ্ছে পুরো এরিয়াটা, আর এখানেই রয়েছি আমরা এই টেবিলের মাঝখানে। টেবিলের মধ্যে সাজানো রয়েছে লঙ্কা আর নুন, এবং খুব মানে সব সময় সব কটা টেবিলেই রয়েছে সাজানো। চটপট করে আমি একটু ছবি তুলে নিলাম, আর আমার সামনে এদেরকে খাবার দিল বলে আমার মনটা কিরকম ভেঙে গেল। অর্ডার দেওয়ার পরেও চুপচাপ বসে আছে পেটে খিদে নিয়ে। দেখি কতক্ষণে খাবার আসে। ওরা বক বক করে যাচ্ছে নিজের মতো। এবার অর্ডারটা আসলে একটু শান্তি হয়। অনেকক্ষণ হয়ে গেল বসে আছি, দেখো আমার পিছনে সবাই খাচ্ছে নিজেদের মতো। এটা হচ্ছে পুরো হোটেলটা, মানে ভেতরে বসার জায়গাটা, আর এই হচ্ছে আমাদের টেবিল। রাজু এখন নিজের মোবাইল থেকে বের করে ছবি তুলছে, দেখো দুজনে মিলে খাচ্ছে চুপচাপ, আর আমরা দেখে যাচ্ছি। প্যান্টার দিকে তাকিয়ে রইলাম খানিকক্ষণ হা করে, যেহেতু আসছে না কোনো কিছু, তো আসার হয়তো সময় চলে এসছে, এখনই চলে আসবে আমাদের কাছে। চটপট একটা জলের বোতল চলে আসলো আমাদের কাছে, 1 লিটারে। এটা 20 টল, 20 টাকা দাম। চলে আসলো ডাল চাটনি, সবজি, ভাত আর পাঁপড়। দু রকমের সবজি, ডাল, চাটনি, পাঁপড় দিয়ে সাদা ভাত খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়ে চলে গেল। কুণ্ডু খাওয়া স্টার্ট করে দিয়েছে, তবুও আমার খাবারটা এখনো পর্যন্ত আসলো না। আমি অর্ডার দিয়েছি একটা স্পেশাল আইটেমের। চলে আসলো আমার খাবার, চিকেন, সবজি, ডাল, চাটনি আর পাঁপড় দিয়ে 2 প্লেট আমার আর সায়নের দিয়ে চলে গেলেন। এবার খেয়ে দেখবো সাথে সাথে কি হয়। এগিয়ে সায়ন সব চেঞ্জ করে নিল আমার মাংসটা। যাই হোক, এখন খাওয়া স্টার্ট করব, তারপরে আপনাকে বলবো খেয়ে কেমন লাগছে। এরকম বাঙালিয়ানার খাবার পেতে হলে আপনার এই ডালহাউসিতে, যেটা আমাদের অফিস পাড়া, এখানে এসে আপনি কিন্তু বসন্ত ভোজনালয় অবশ্যই আসতে পারেন। এবং এখানে 55 টাকায় ভেজ থালি পাওয়া যায়, যেটা কিন্তু আনলিমিটেড। তো এটা রয়েছে একদম পুরো ব্যাংশাল কোর্টের সামনেই বসন্ত ভোজনালয়, যে কেউ জিজ্ঞেস করলেই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তো চলে আসুন চটাপট, এবং স্বাদের মধ্যে সাধ্য মতন খাবার এবং ভালো খাবার খাওয়ার জন্য বসন্ত ভোজনালয় একমাত্র রয়েছে এখানে। এছাড়া অন্যান্য অনেক হোটেল আছে, সেগুলো আমি আপডেট দিতে থাকবো আপনাদের। তাহলে এখন খেয়ে নিই, আর আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটা। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, তাতে আমার ভালো লাগবে, আমি অন্যান্য ভিডিও দিতে আর একটু হেল্প হবে, আমি একটু সাহস পাবো।